বাবা মা মনে বড় আশা নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে পাঠায় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং সমাজে মানুষের মতো মানুষ হয়ে যেন আসতে পারে সেই জন্য পাঠায় ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেই ছেলে মেয়ে পড়াশোনা ফাঁকি দিয়ে শারীরিক সম্পর্ক করে চলে যায় বিভিন্ন পার্কে এবং চলে যায় বিভিন্ন রেস্টুরেন্টে, সেখানে যায় শারীরিক সম্পর্ক করে অবৈধ মেলামেশা করে আবার সেগুলো ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বাবা মার স্বপ্নকে যেন স্বপ্নই রয়ে থাকে আর এদিকে ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত হয়। আমার পাশে যে ভিডিওটা দেখতেছেন, দেখুন কলেজের ছাত্রী পড়াশোনা ফাঁকি দিয়ে অবৈধ কাজে লিপ্ত হয় এবং সেগুলো আবার ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, সবাইকে দেখায় যে আমরা কি করতেছি। দেখুন আসলে কত বড় নির্লজ্জ, কত বড় বেহায় হলে এইসব অপকর্মগুলো করতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন। আজকে বাবা মা খুব আশা এবং স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য পাঠায় শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় যেন সমাজে একজন ভালো মানুষ হয়ে এবং মানুষের মতো মানুষ হয়ে এবং মেধাবী মানুষ হয়ে যেন সমাজে আসতে পারে এবং সমাজের মানুষগুলো এদের কাছ থেকে তাকিয়ে থাকে যেন এরা ভালোভাবে শিক্ষা নিয়ে সমাজে ফিরতে পারে। কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা ফাঁকি দিয়ে এইসব অপকর্মে লিপ্ত হয়। এইসব ভিডিও যখন আমাদের চোখের সামনে চলে আসে তখন আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। খুব দুঃখ নিয়ে আজকে এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে আজকে স্কুল পড়ুয়া ছেলে মেয়ে স্কুল কলেজ ফাঁকি দিয়ে অবৈধ কামে লিপ্ত হয়, আবার সেগুলো আবার ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায় হলে এইসব কাজ করতে পারে একটু চিন্তা করে দেখুন। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই ভিডিওটা দেখে কিছু মানুষ হলেও শিক্ষা নিতে পারে, এইসব অপকর্ম করতে যেন আর কেউ সাহস না পায়। সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদের ছেলে মেয়েকে আপনারা যেখানেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান না কেন, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যেখানেই পাঠান, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আপনি একটু যাচাই করে দেখুন যে আপনাদের ছেলে মেয়ে ঠিক রকম পড়াশোনা করতেছে নাকি অবৈধ কাজে লিপ্ত হইতেছে। আমাদের এই সমাজে এখনও কিছু যুবক যুবতীরা রয়েছে, এরা বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে বিভিন্ন অপকর্ম করে থাকে, আবার সেগুলো ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এ হলো আমাদের সমাজের কিছু জানোয়ারের অবস্থা। এইসব ভিডিও যখন আমাদের চোখের সামনে চলে আসে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই আমি সবার কাছে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।